লিবিয়ায় মানব পাচারকারী সন্ত্রাসী গোষ্ঠীর ব্র্যাশ ফায়ারে 26 বাংলাদেশি নিহতের পর আহত 9 জনকে ওই দেশটি থেকে ফিরিয়ে এনেছে সিআইডি। রোববার দুপুরে সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়। সেদিনের ব্র্যাশ ফায়ার থেকে প্রাণে বেঁচে ফেরার লোমহর্ষক বর্ণনা দেন তারা। এ সময় মানব পাচারে জড়িত অন্য আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস দেওয়া হবে বলেও জানায় সিআইডি প্রধান। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। ভাগ্য বদলের স্বপ্নে ইউরোপ পাড়ি দিতে লিবিয়ার বেনগাজিতে গিয়েছিলেন এই বাংলাদেশিরা, কিন্তু ভাগ্যের নির্মমতায় মুক্তিপণের শিকার 38 বাংলাদেশির উপর বর্বরতম ব্র্যাশ ফায়ার চালায় লিবীয় সন্ত্রাসী মানব পাচারকারী গোষ্ঠী। ঘটনাস্থলেই মারা যান 26 জন। ভাগ্যক্রমে গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে যাওয়া 12 বাংলাদেশির 9 জনকে 30 সেপ্টেম্বর দেশে ফিরিয়ে আনে সিআইডি। রোববার সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হলে সেদিনের বর্বরোচিত ঘটনার বর্ণনা দেন তারা। মিশর থেকে লিবিয়া আমরা বিমান পথে যাই, কিন্তু এদের ব্যবসায় অনেক বড় সিন্ডিকেট। বাঙালিরা ধরেন লিবিয়ায় নিয়ে যায়, ওরা হচ্ছে মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। আমাদের বিক্রি করে দিলে ওদের হচ্ছে বাংলা টাকা 6-7 লাখ টাকা পায়। এই ঘটনায় 26টি মামলার 15টির তদন্ত করছে সিআইডি। মানব পাচারে জড়িত 44 জনকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি জানায় লিবিয়ায় মানব পাচারে জড়িতদের গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। সিআইডি মানব পাচার ইউনিট উল্লেখিত 9 জন ভিকটিমকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসে মামলার তদন্তের স্বার্থে। ঘটনাস্থলের বর্ণনা, ঘটনার সার্বিক বিবরণ ও প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণের জন্য ভিকটিমদের বক্তব্য গ্রহণ করা হয়। এই ঘটনায় অচিরেই ভিকটিমদের আদালতে জবানবন্দি প্রদান করার জন্য উপস্থাপন করা হবে। আহত বাকি 3 জন উদ্ধার হলেও একই বিমানে আসতে পারেননি। এর আগে জানুয়ারিতে মাদারীপুর, কিশোরগঞ্জ সহ কয়েকটি জেলার 38 বাংলাদেশি মানব পাচারকারীদের মাধ্যমে প্রতারিত হয়ে পাড়ি দিয়েছিলেন লিবিয়ায়। পরে কয়েক দফায় লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয় তাদের কাছ থেকে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।